নমস্কার, মই ডক্টর টুলুমণি দেবী, প্রিন্সিপাল আইছি গভর্নমেন্ট শিক্ষা মহাবিদ্যালয় নগাঁও। মই আজি আপনার মজলে আহিছো কেইটামান কথার ক্লিয়ারিফিকেশন দিবর কারণে। আজি কেইদিনমানৰ পৰা, অর্থাৎ যোৱা 24 তারিখের পৰা ফেসবুক হোক বা অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াত মূল বিপক্ষে কিছুমান অভিযোগ মই শুনিছো, মই দেখিছো, আর সেই অভিযোগ রাজহুয়াক খণ্ডন করবর কারণে মই আজি এই ভিডিওটির জড়িয়ে আপনার মজার উপস্থিত হয়েছি। যা 24 জুনের দিনা এস সি আর টির দ্বারা অনুষ্ঠিত করা ডিএনএ তৃতীয় ষাণমাসিকর পরীক্ষার ফলাফল আমার মহাবিদ্যালয়ের 32 জন ছাত্র ছাত্রী অনুতীর্ণ হয়েছিল। আর সেই অনুতীর্ণর পরিপ্রেক্ষিত সেই অনুতীর্ণ ছাত্র ছাত্রীর মাজের মাত্র 4-5 গৰাকী ছাত্রী আর তেওঁলোকৰ অনুগামী কেজনমানে মূল বিপক্ষে বিভিন্ন ধরনের মিডিয়াত অভিযোগ করে মোক বিভিন্ন ধরনের অভিযোগত অভিযুক্ত করেছিল। কিন্তু সেই অভিযোগখিনি কিমান দূর সত্য তাকে মই এতিয়া কব বিচাৰিছো। আর সেই কথাখিনি কবলৈ যোৱাৰ আগত মই অকণমান আগলৈ গুচি যাব খুজিছো। যোৱা 9 জানুয়ারীর দিনের কথা, এই বছরের 9 জানুয়ারীর দিনা আমার মহাবিদ্যালয়ত এই সকল ছাত্র ছাত্রী আর দুজনমানক লগত লৈ আমার মহাবিদ্যালয়ের প্রবক্তা সকলে মূল বিপক্ষে এটা অভিযোগ আনিছিল যে মই মহাবিদ্যালয়ত অতিরিক্তভাবে 50টা সিট এডমিশন দিছিল বিএড ফার্স্ট ইয়ারত। কিন্তু আপনাদের মই এটা এখন কাগজ দেখাম, আপনাদের চাব যে সেই কাগজখনত 50টা সিট আমার এনসিটিএ ইতিমধ্যে 2017-18 অতিরিক্তভাবে দিছিল। কিন্তু সেইখিনি সময়ত মহাবিদ্যালয়ের কোনো শৈক্ষিক বিষয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হয়ে নথকার পরিপ্রেক্ষিত বাহিরের শৈক্ষিক বিষয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষর পদত থাকার কারণে তেনে ধরনের গুরুত্ব নিদিলে আর সেই 50টা সিটের পর নগাঁওবাসী বঞ্চিত হল। মই যেতিয়া 2019 চনত দায়িত্ব লৈছিলো আর লয়ে যেতিয়া সেই 50টা সিট দেখিছিলো, লগে লগে মই সেই 50টা সিটের কারণে মই গুৱাহাটী ইউনিভার্সিটির লগত যোগাযোগ করে এই বছর মই সেই 50টা সিট দিয়ার ব্যবস্থা করল। যার পরিপ্রেক্ষিত আমার প্রবক্তা সকলে মূল বিপক্ষে অভিযোগ আনিলে, কিয়নো তেওঁলোকে গম পাইছিলে যে সেই 50টা সিট যদি এডমিশন হয় তেতিয়া তেওঁলোকৰ ক্লাসৰ বিভিন্ন ধরনের লোক বাঢ়ি যাব। আর সেই কথাখিনি ভাবি লোকে এই 50টা সিট কোনো ধরনের এডমিশন দিয়াব নোৱাৰাৰ কারণে একটা পরিবেশ বিনষ্ট করেছিল। আর মই যেহেতু গুৱাহাটী ইউনিভার্সিটির বা এনসিটির পারমিশন আছে তার পরিপ্রেক্ষিত সেই 50টা সিট দিলু। কিন্তু আজি পরিমিত সেই 50টা সিট দিয়ার বিনিময়ত আমার প্রবক্তা সকলে সেই 50 জন ছাত্র ছাত্রীক নপঢ়াও বলে দৃঢ় হল। আর যার কারণে আমার 150 জন ছাত্র ছাত্রীয়ে পড়ার পর যথেষ্ট ধরনের বঞ্চিত হয়েছিল। মই আর মোর এগারী সহকর্মী প্রিয়ঙ্কা চেতিয়া, তেও কিন্তু মোর সমানে সহযোগ করেছিল আর আমি অকলেই অফলাইন ক্লাসব চলাই নিছিল। অবশেষত যেতিয়া কোভিড সিচুয়েশন আহিল আর সেই কোভিড সিচুয়েশন আহতে আমার যেতিয়া গভর্নমেন্টের পর একটা অর্ডার দিলে যে অনলাইন ক্লাস আমি করাব লাগে, এতিয়া মই সকল রেসপেক্টিভ টিচারক লগত লৈ এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করল আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপত এড করে দি 150 জন ছাত্র ছাত্রীক একেলগে পড়াবর কারণে রুটিন বনাই দিল। কিন্তু 150 জনক যেতিয়া এড করে একেলগে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করল, প্রত্যেকে লেট মারিলে আর গ্রুপের পর আঁতরি গই ক্লাস করার আঁতরি থাকিল। আর সেই সকলখিনি প্রমাণ মূর হাতত আছে, মই আপনার মূর কাষত দেখাই আছো। এতিয়া চাব সেই যেখিনি কথা চলি আছিল সেই চলি থকার জুইখিনি নুমাবলৈ নাপাওঁতে আকৌ আহিল যোৱা 24 তাৰিখৰ ষাণমাসিকৰ ৰিজাল্ট। যেতিয়া ডিএনএ তৃতীয় ষাণমাসিকৰ ৰিজাল্ট 24 তাৰিখে পিছবেলা ঘোষণা হৈছে আর সেই ঘোষণা হওয়ার লগে লগে মই যেতিয়া সেই ৰিজাল্ট শিটখন পাইছো সঁচাকৈ কৈছো যথেষ্ট দুখ লাগিছে। কারণ 32 জন ছাত্র ছাত্রীয়ে একটা বিষয় যেটা বিষয় হল ইংরাজি আর সেই বিষয়টুক যেটা সকলে বেয়া করেছিল, স্বাভাবিকতে মহাবিদ্যালয়ের মুরব্বী হিসাবে মোট দুঃখ লগাটা স্বাভাবিক কথা। আর মই যেটা যথেষ্ট দুঃখ পাইছিল মই লগে লগে এস সি আর টির কন্ট্রোলার মহোদয়ের লগত এই সংক্রান্ত কথা পাতিছিল আর কন্ট্রোলার মহোদয়েও মূর কথাখিনির উপর যথেষ্ট গুরুত্ব সহকারে লৈ এটা পজিটিভত মূর লগত কথা পাতিছিল। তারপরে মই গোটেই কথাখিনির পরিপ্রেক্ষিত মই ডিএলএ ফোর্থ সেমিস্টারের ক্লাস 15 মিস্টার ফরিদর লগত মই কথা পাতিলো
আর তেওঁলোকক কলো প্রয়োজন সাপেক্ষে আমি রি এক্সামিনেশন করাম সকল ছাত্র ছাত্রী আর গোটেখিনি প্রথমতে 28 তারিখ তোমালে মূর ওসরলে আহা যেহেতু 24 তারিখে রিজাল্ট দিছে 25 তারিখ থাকি 26 তারিখ সেকেন্ড স্যাটারডে 27 তারিখ দেওবার সেয়ে মানে তেওঁলোকক 28 তারিখে মহাবিদ্যালয় মাতিল আর 28 তারিখে সেই 32 জন অনুতীর্ণ ছাত্র ছাত্রীর পরা 27 জন মূর ওসরলে আহি আর সকলে পুনরীক্ষণের বাবে আবেদন জানালে আর মই আবেদনের ভিত্তিত ফরওয়ার্ড করে দিল কিন্তু যেহেতু 300 টকা একটা ড্রাফট কাটিব লাগছিল সেই ব্যাংক ড্রাফট লই নহার কারণে সেই কাগজখিন আমি এসআরটিলে পঠিয়াব নোৱাৰিলো তথাপিও আপনার মই দেখাইছো সেই কাগজখন মই যত ফরওয়ার্ড করে দিছো এতিয়া চাও যেহেতু সেই 27 জন ছাত্র ছাত্রীর পর মই সেই মুহূর্তত গম পাইছিল যে বাকি সকলে মূল বিপক্ষে অভিযোগ আনিছে বিভিন্ন ধরনের মিডিয়ার জড়িয়ে যেতিয়া মই এই কথাখিনি শুনিছিলো তেতিয়া মই তার এটা অনুসন্ধান করলো আর দেখিলো কথাটো সঁচা যে তেওঁলোকে বিভিন্ন ধরনের মূর উপর অভিযোগ আনিছে আর অভিযোগটো হল কি যে সেই 32 জনক মই ফেল করাই দিছো মই তেওঁলোকক ফেল করার ক্ষেত্রে জড়িত হয়ে আছো এতিয়া যেতিয়া সেই কথাখিনি গম পালো মই আজি আপোনালোকক কব খুজিছো চাও এই পরীক্ষাটো কন্ডাক্ট করেছে এসআরটিএ তারপর রিজাল্ট ওলাইছে তারপর তেওঁলোকে পেপার কাটে আমার মাত্র পেপারখন দিয়ে আমি পরীক্ষাটো চলাও আর তারপর পরীক্ষা শেষ হওয়ার লগেলগে আমি আমার বহিবুর সিলমোহর মারি তেওঁলোকে যে জোন আমাক স্পেসিফিক জোন দিয়ে সেই জোনলে আমি পঠাই দিও তারপর আমার এই পরীক্ষার আর কাম না থাকে মাত্র আমি ফলাফল দু পাও এটাই চাও যে পরীক্ষা কন্ডাক্ট করেছে এসআরটিএ রিজাল্ট দিছে এসআরটিএ সাবজেক্টটো ফেল করেছে ইংরাজি আর মই হলো মেথর মানুষ আর মই এই পরীক্ষার ফেল করা ইংরাজি বিষয়ের জড়িত হলো কেনে বা রিজাল্টর মই জড়িত হলো কেনে মই নিজে গোটে কথাখিনি অল্প আচরিত হয়েছিল আর সেয়ে মই এটা অনুভব করেছিল যে সেই পাঁচজন বিশেষভাবে মাত্র পাঁচজন ছাত্র ছাত্রীয়ে যেহেতু এই ক্ষেত্রে জড়িত হয়ে আছে আর মই অল্প সন্দেহ করেছিল যে আর হয়তো কোনোবা জড়িত হয়ে আছে যার জড়িয়ে মোক আগতে দিয়া মিছা অভিযোগের পুনর মিছা অভিযোগে মোক অভিযুক্ত করে সমাজত হেয় প্রতিপন্ন করব বিচাৰিছে স্বাভাবিকতে চাও এখন মহাবিদ্যালয় মুরব্বী হিসাবে যেতিয়া ছাত্র ছাত্রী ভাল ফলাফল দেখায় মুরব্বীজনের ভাল লাগে আর যেতিয়া ফলাফল বেয়া হয় কেতিয়াও মুরব্বীজনে আনন্দ করব নোৱাৰে যোৱা বছর বিএডর চূড়ান্ত পরীক্ষা আমার মহাবিদ্যালয়ের সকলখিনি ছাত্র ছাত্রী ফার্স্ট ক্লাস পাইছিল আর আমি সঁচা অর্থত কবলে গেলে যথেষ্ট আনন্দ পাইছিল কারণ ফার্স্ট ক্লাস বলে কোয়ার লগে আমার মহাবিদ্যালয়ে এটা সুনাম আহে কিন্তু এটা কথা ঠিক আপনার কব খুঁজো যে যেনেকে মানুষ খুবই সন্তুষ্ট করব নয় ঠিক একধরনের ছাত্র ছাত্রীর নম্বর দিও কিন্তু আপনি সন্তুষ্টি লাভ করব নয় সেই যে সকলখিনি ফার্স্ট ক্লাস পাইছিলে তার মাজতো কেজনমান শিক্ষার্থী এতিয়াও মূর বিপক্ষে মিছা অপবাদ বা মূর বিপক্ষে বেলেগ ধরনের কথা কয় যে তেওঁলোকক মই নম্বর কমাই দিছো কিন্তু তেওঁলোকৰ যদি প্রিভিয়াস রেকর্ড চাই দেখিব তেওঁলোকে জীবনত কেতিয়াও ফার্স্ট ক্লাস পাইয়ে পোৱা নাছিল আপোনালোকে জানে বিদ্যালয় বা মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষ যেতিয়া নিয়ম নীতির ক্ষেত্রত কঠোর হয় তেতিয়া স্বাভাবিকতে ছাত্র ছাত্রী বা প্রবক্তা বা টিচার সকলে বেয়া পায় এটো সাধারণ কথা আর চাও যেতিয়া মহাবিদ্যালয়ের উন্নয়নমূলক কাম হয় তেতিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষর বিপক্ষে দুর্নীতির অভিযোগ আনে কিন্তু সেই অভিযোগবিলাক কিমান দূর সত্য আপনাদের যদি এবার চায় তেতিয়াহলে দেখিব মই মোৰ মহাবিদ্যালয়ের কথা কৈছো ইয়াত যদি কোনোবা প্রাক্তন শিক্ষার্থীয়ে মোৰ ভিডিওটো চাই আছে তেওঁলোকে দেখিব তেওঁলোকে জানে যে মহাবিদ্যালয়লৈ সোমাই অহা রাস্তাটো আমার কেনে ধরনের আছিল আর বর্তমান সেই রাস্তা আমি ব্লক রাস্তা করিল আকৌ চাও যেখন গেট আছিল সেই গেট মই মোর নিজের পরিয়ালর দাদার জড়িয়ে গেটখন দিয়েছি তারপরে ইমান দিনে কলেজত নথকা ছাত্রী জিরণি কোঠা বা এখন ক্যান্টিন মই বনাইছি লগতে আমার সদায় মহাবিদ্যালয়ের যেহেতু অধ্যক্ষর কোঠা আছিল সেই কোঠাটো আছিল একেবারে ভিতর সেই অধ্যক্ষর কোঠা মই সন্মুখে লৈ আহিছো বা মই স্টোরুম ইত্যাদি মই বিভিন্ন ধরনের কাম করবলে চেষ্টা করেছো আর মই জানো যে কাম করলে মানুষে বদনাম কবই বেয়া কথা কবই মই তার কারণে একো চিন্তা নকরো খালি মই ভাবো যে মোর বেশিদিন চাকরি নাই মোর চাকরি থাকার দিনতে মই যে পারো কলেজের উন্নয়নমূলক কাম করে যাম আর সেইখিনি মোর আশা যদিও মই
এটা কথা ক্লিয়ারিফিকেশন দিবলৈ আহিছিলো, তাৰ লগতে আনুষঙ্গিকভাৱে মই কিছুমান কথা আপোনালোকৰ ওচৰত ব্যক্ত কৰিছো। আৰু যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে মূল বিপক্ষে মিছা অভিযোগ আনিছে, মই তেওঁলোকক এটা কথাই কব খুজিছো যে তেওঁলোকে রিভালুয়েশন করে তেওঁলোকে যি ইংরাজী বিষয়ত ফেল করেছে সেই ইংরাজী বিষয়ত তেওঁলোকে উত্তীর্ণ হওয়ার কারণে চেষ্টা করক। তেওঁলোকৰ যদি কিবা নুবুজা আছে তেওঁলোক আমাৰ ওচৰলৈ আহক, আমি তেওঁলোকক শিকাই বুজাই যিমান পাৰো আমি চেষ্টা কৰিম তেওঁলোকক পাছ কৰাই তেওঁলোকক আগবঢ়াই লৈ যাবৰ কাৰণে। আৰু তেওঁলোকৰ সন্মুখত আৰু এটা ষান্মাসিকৰ পৰীক্ষাও আহি আছে, গতিকে মই অনুৰোধ জনাইছো যাতে এইবোৰ মিছা অপমান প্ৰতিবাদ তালৈ তেওঁলোক নগৈ তেওঁলোকে কলেজখনৰ গৌৰৱ অক্ষুণ্ণ ৰাখি কলেজখন ভালদৰে চলাই নিবলৈ মোকো সহায় কৰক। আৰু তেওঁলোকৰ সহায় বা নগাঁওবাসীৰ বা অসমবাসীৰ সহায়ৰ জৰিয়তে নগাঁও শিক্ষণ মহাবিদ্যালয় এখন জাকতজনিকা মহাবিদ্যালয় হিচাপে পৰিগণিত হওক, এয়াই মোৰ আশা। আৰু এই আশা আপোনালোকৰ ওচৰত ব্যক্ত কৰি মই মোৰ এই ভিডিঅ'টো ইমানতে শেষ কৰিছো। ধন্যবাদ।